হ্যালো বন্ধুরা, এই স্যান্ডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আমি চা নিয়ে বসে পড়েছি, একটা আমার একটা আমার বরে। আজকে আমি তোমাদেরকে একটা এগ তরকারি রেসিপি দেখাবো, তো তাহলে চলো দেখে নিই। এখানে আমি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর টমেটো কুচি। আর রাত্রেবেলা আগে থেকে তরকারিটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা প্রেশার কুকারের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেছে, এবার তেলটাকে ভালো করে গরম করতে হবে, নাড়াচাড়া দিয়ে দিয়ে ভালো করে গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচিটাকে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোটাকে অ্যাড করে দেবো। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার কষানো হয়ে গেলে এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দেবো। ডিমটা আমার দেওয়া হয়ে গেছে, এবার ডিমটাকে সবজিগুলোর সাথে ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে ঘেঁটে নিয়ে ভেজে নেব। এদিকে আমার ভাজা হয়ে গেছে প্রায়, এবার এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজিয়ে রাখা সেই তড়কাটা। এটা আমি প্যাকেট তড়কা ইউজ করছি। তড়কাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর সঙ্গে কষানো হয়ে গেলে এর মধ্যে 1 গ্লাস গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাতে 5-6টা সিটি দিয়ে দেবো। সিটি দেওয়া হয়ে গেছে, এবার আমাদের তৈরি তড়কা। তোমরা সবাই বলো কেমন হয়েছে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।